আছে? তো বিটিসির এবার চতুর্থবার নির্বাচন, আর এই নির্বাচনের রাইজ বিটিসি বাকি রাইজর যেখানে অংশগ্রহণ খুব ধুনিয়া, আর দল হিসাবে বিপিএফ রাজনৈতিক দল হাগ্রামা মহিলার এই জামিলার নেতৃত্ব আজি কোন সরকার গঠন করার যে সিদ্ধান্ত বা যে পরিবেশ ইতিমধ্যে চূড়ান্ত হল, আজি নির্বাচন 19টা যে পরিষদীয় চিরাং আর কোকরাঝার যে সিট আছে তাতে আমি সুইটিং করি বিপিএফ রাজনৈতিক দল। এবার ভোটার শতাংশ বৃদ্ধি পাইছে, কি কারণ? রাইজে কনসিয়াস হয়েছে, আর বিটিসির বিটিসবাসী রাইজে বিটিসির দ্বারা যে সর্বাঙ্গীন উন্নয়ন এই কথাটো আমার বিটিসিবাসী রাইজে এটা বেশিকে আর হৃদয়ঙ্গম করতে পারছে। মুখ্যমন্ত্রী লগতে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিটিসির বিশেষ প্রচার চলাইছে ব্যাপকভাবে, ইয়ার কোনো প্রভাব পড়ব? একো কেনকুয়া মুখ্যমন্ত্রীর কথাই কোক, অনেবার কথাই কোক, ইয়াত এতিয়া এইবিলাক একো কামত নাহে। মূল কথাটো হল রাইজেহে ভোটদান করব, আর আমার বিটিসি বাকি 35 লক্ষ জনসাধারণে বুঝি পায় যে বিটিসির পোশাকে হাগ্রামা মহিলার ডাঙরিয়ার নেতৃত্বে শান্তি আহিছে, একতা আহিছে, সর্বাঙ্গীন উন্নয়ন আজি সম্ভব হয়েছে। যাবারের তুলনায় এইবেলি রাইজে নিজের বিবেকের ভোটদান করব যেন লাগবে, কথাটো হয় না? ইতিমধ্যে পরিষ্কার হল যে বিজেপির আপনার মিত্রতা প্রায় হে, কংগ্রেসের আপনার এটা কথা বতরা চলছে নাকি অহা বিধানসভা নির্বাচনের? আমার কথাটো হল বিপিএফ রাজনৈতিক দল, আমি স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট, কাকো ডিপেন্ড করে পেলায় কাকো নির্ভর করে পেলায় বিপিএফ রাজনৈতিক দল জন্মগ্রহণ করা নাই। অদূর ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের উপর নির্ভর করে পেলায় বিপিএফ দলে চলি না থাকে। Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.